তুমি এত ভালো কাঠের জাহাজ ঘর কি করে বানাও? এটা তো আমার শিল্প রাধা, আমার বাবা, তার বাবা এবং তার বাবা সবাই এটাই করতো। তাহলে আমাকেও তুমি এই শিল্পটা শিখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই তোর ছেলে পুলে আর তাদের ছেলে পুলে এই কাজটাই করিস। রাধা যখন বড় হলো তখন রাধার বাবাও তাকে এই শিল্প শেখানোর চেষ্টা করলো। এটা শিখতে তোর সময় লাগবে রাধা, কিন্তু এখন তোর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা। তুই শহরে যা আর ভালো করে পড়াশোনা কর, সারা জীবন পড়ে আছে এই শিল্প দেখার জন্য তোর। ঠিক আছে বাবা। রাধার বাবা রাধাকে শহরে পাঠিয়ে দিল পড়াশোনার জন্য। এদিকে গ্রামে আস্তে আস্তে কাঠের শিল্পীদের কাজ কমে গেল। এখন তো মনে হয় আস্তে আস্তে এই শিল্প বন্ধ করে দিতে হবে। আমাদের পূর্বপুরুষরা সারা জীবন এই কাজ করে আসছে, কিন্তু আমাদের মনে হচ্ছে শেষ বংশধারা হব। হ্যাঁ, এখন তো গ্রাহকও অনেক কমে গেছে, আমাদের শিল্পের প্রয়োজন নেই কারোর। মনে হচ্ছে আমাদের শিল্পদের এবার না খেয়ে পেতেই মরতে হবে। না না, তেমন কিছু হবে না, ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, আমাদের শিল্প আবার নিজেদের জায়গা করে নেবে। কিন্তু কবে হবে এরকম? আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই শিল্প আবার সঠিক মূল্য পাবে। এখানে দিনের পর দিন কাঠের শিল্পীরা নিজেদের কাজ বন্ধ করে দিচ্ছিল। বয়স্ক লোকেরা রাধা ছুটিতে বাড়ি ফিরল। বাবা, আমি এক মাসের ছুটিতে এসেছি, এবার তো আমি তোমার শিল্প শিখেই যাব। হ্যাঁ, শিখে নিস। পরের দিন যখন দেবীরাম একটা কাঠের জাহাজ তৈরি করছিল তখন রাধা ওর কাছে এলো। আরে বা, এ তো ভীষণ সুন্দর জাহাজ। হ্যাঁ হ্যাঁ, সেই তো, কিন্তু 6 মাস ধরে এর কোনো ক্রেতা নেই। এখন